ট্রাক প্রতীকে নির্বাচনের মাঠে দৌড়ঝাঁপ করছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি, চষে বেড়াচ্ছেন রাজশাহী এক তানোর গোদাগাড়ি আসন। নির্বাচনী প্রচারণায় যখন ব্যস্ততা কাটছে মাহিয়া মাহির, তখন তিনি অভিযোগ তুললেন তার প্রচারণায় বাধা দেওয়ার। বলার পর পরে তারা সবাই মিলে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে দিয়েছে, একাধারে স্লোগান দেওয়া শুরু করেছে, ফোন দিয়ে লোক মানে লোকজন জড়ো করতে বলেছে, এবং তারা বলেছে যে কাকে যেন ফোনে বলছিল আমি শুনেছি যে হুকুম দেন খালি, এরকম টাইপের। এরই মধ্যে নির্বাচনী প্রচারে বাধা, হুমকি এবং হয়রানির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। শুক্রবার রাত 1:30টার দিকে গোদাগাড়ি থানায় এই জিডি করা হয়। পরে এক অডিও বার্তায় মাহি জানান তিনি ভীত সন্ত্রস্ত। আমি ভীত সন্ত্রস্ত কারণ যত দিন ঘোরাচ্ছে আর মাত্র 6-7 দিন আছে, এই 6-7 দিনে আমার যত পথসভা হবে, সাধারণ জনগণের ভেতরে কে কখন ঢুকে যাবে এবং একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করবে, এবং আমি রিস্কেও আছি, আমি আসলে এগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম। মাহি জানান তার কাছে তথ্য আছে, যেখানেই নির্বাচনী প্রচারণায় যাবেন সেখানেই তার বিরুদ্ধে বিক্ষোভের নির্দেশনা দেওয়া আছে। প্রথমে বলেছি যে আমার কাছে ইনফরমেশন ছিল যে এরকম লোককে ইনস্ট্রাকশন দেওয়া যে মাহি যেখানে যাবে ওকে মানে জনগণের ভেতর থেকে এমনভাবে অ্যাক্টিং করতে হবে যে তুমি সাধারণ জনগণ, তুমি প্রোটেস্ট করছো এরকমভাবে। তো ওই ওই গত মহিলাও ওই আগের মহিলাও যেরকম করোনার কথা বলেছে, এই লোকও কিন্তু করোনার কথা বলেছে। আলোচিত এই চিত্রনায়িকার শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী। এছাড়া এই সংসদীয় আসনের নির্বাচনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিনী শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডালিয়া সহ আরও 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৌহিদ হাসান, কালবেলা।